आमार परिचित एकजन दम्पतिर कथा निये आलोचनाय आसा जाक। जया एबं शफिकेर बिये होयेछे 2 बछर हलो, किन्तु तादेर परिवारे एखोनो नतून कोनो सदस्य जुक्त हयनि। कथाटा शफिक ओके बार दुएक बोलेछेओ। काजेर चापे जया सेई निये माथाय घामाते पारेनि। एबार जयार शाशुड़ीर कथार टनक नड़ल। सत्यि तो देखते देखते 2 बछर केटे गेल। जया और शफिक एक संगे घर बेधेछे। शफिक के सेई दिन राते जया तार मनेर इच्छा जानालो। शुधु इच्छेटुकुई नय बरং পুরোটাই সে যে পরিকল্পনা করে এগোতে চায় সেটিও জানালো। কারণ চাকরিজীবী মেয়েদের সংসার ছাড়া বাইরেটাও সামলাতে হয়। শফিক ওর কথা মতো একজন স্ত্রীরোগ বিশেষজ্ঞের অ্যাপয়েন্টমেন্ট নিল। তারা চেম্বারে গিয়ে নিজেদের কথা জানাতেই চিকিৎসক দুজনেরই প্রশংসা করলেন, কারণ সন্তানের জন্য পরিকল্পনা করে এগোনোর কথা অনেকেই ভাবেন না। বিশেষত মেয়েরা চাকরিজীবী বা কর্মরত হলে হঠাৎ গর্ভধারণের কারণে নানা ধরনের সমস্যাতেও অনেকে পড়ে থাকেন। তাই এই বিষয়ে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী পরিকল্পনা করে এগোতে পারলে অনেক সমস্যা এড়ানো যায়। জয়া চিকিৎসককে প্রশ্ন করছিলেন কখন মিলিত হলে সহজে গর্ভধারণ করা যায়, কারণ এই সম্পর্কে জয়ারও কোনো ধারণা ছিল না। চিকিৎসক ওর এই প্রশ্নের উত্তরে গর্ভধারণের বেশ কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করলেন। চিকিৎসক বললেন, আপনি মাসিক চক্রে নজর রাখুন। মাসিক চক্রই কিন্তু বলে দেয় কোন সময় একটি মেয়ের শরীর গর্ভধারণে উপযুক্ত। তাই চিকিৎসকেরা মাসিক চক্রে নজর রাখার পরামর্শ দেন। মাসিক চক্রের প্রথম 7 দিনের মধ্যেই ঋতুস্রাব হয়ে যায়। এরপর জরায়ু ক্ষয়ে যাওয়া অংশগুলো সেরে উঠতে থাকে। একই সময় ডিম্বাশয়ে ডিম্বাণুও পরিণত হতে থাকে। মাসিক চক্রের 14 দিনের মাথায় সবচেয়ে পরিণত ডিম্বাণুটি ডিম্বাশয় থেকে বেরিয়ে ফেলোপিয়ান টিউবে আসে। এই প্রক্রিয়াকে ওভুলেশন বলে। এই ডিম্বাণুই জননে অংশ নেয়। তবে এই ডিম্বাণুটির মিলন ক্ষমতা মাত্র 12 থেকে 24 ঘন্টা। তাই বিশেষজ্ঞদের মতে ওভুলেশনের 2-1 দিন আগেই মিলিত হওয়া উচিত, কারণ মিলিত হবার পর গর্ভে প্রবেশ করা শুক্রাণু 5 দিন জীবিত থাকে। ফলে ডিম্বাণু নিঃসৃত হলেই শুক্রাণুর সঙ্গে মিলিত হয়। তাহলে ওভুলেশন কখন হচ্ছে এটি কিভাবে আমরা নজর রাখতে পারি? মাসিক চক্রের দিন সংখ্যা সবার ক্ষেত্রে সমান হয় না, তাই প্রথমে 2-3টে মাসিক চক্র পরীক্ষামূলকভাবে লক্ষ্য করা উচিত। অনেকের ক্ষেত্রে ওভুলেশনের দিনটি মাসিক চক্রের 14তম দিনে আসে না, তবে বিশেষজ্ঞদের মতে 14 থেকে 16 দিনের মধ্যে প্রায় সকলেরই ওভুলেশন হয়ে যায়। অনেকের ক্ষেত্রে মাসিক চক্র অনিয়মিত হয়ে থাকে, সেক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ নেওয়াটা জরুরি। লক্ষ্য রাখুন সার্ভিক্যাল মিউকাসের ঘনত্বের উপরে। সার্ভিক্যাল মিউকাসের ঘনত্বের তারতম্য দেখে ডিম্বাশয় থেকে ডিম্বাণুটি কবে বের হয়ে এসে ফেলোপিয়ান টিউবে এসেছে সেটি সহজে বোঝা সম্ভব। পিরিয়ডস হয়ে যাবার পরে 2-1 দিন ধরে যোনি থেকে ডিমের সাদা অংশের মতো আঠালো পদার্থ নির্গত হয়। ডাক্তারি পরিভাষায় এর নাম সার্ভিক্যাল মিউকাস। প্রথম 2 দিন এই মিউকাস কম পরিমাণে নির্গত হয়। 2 দিন পর এর পরিমাণ কিন্তু বাড়তে থাকে। পাশাপাশি মিউকাসটি ক্রিমের মতো ঘন হয়ে ওঠে। পরবর্তী পর্যায়ে মিউকাস ক্ষরণের পরিমাণ অনেকটাই বৃদ্ধি পায়, একই সঙ্গে মিউকাসের ঘনত্বও কমে যায়। বিশেষজ্ঞদের মতে ওভুলেশন পর্ব চলে বলে যোনি থেকে এই পিচ্ছিল পদার্থ খরিত হয়। শেষ পর্যায়ে যখন মিউকাসের ঘনত্ব কমে যায় তখনই ডিম্বাণুটি ডিম্বাশয় থেকে বের হয়ে আসে। তাই সার্ভিক্যাল মিউকাসের কম ঘনত্ব এবং বেশি পরিমাণে ক্ষরণই সংকেত দেয় এই সময়টিতে মিলিত হওয়াটা গর্ভধারণের জন্য উপযোগী। আমরা সার্ভিক্সের প্রকৃতির প্রতিও লক্ষ্য রাখতে পারি। সার্ভিক্স হচ্ছে গর্ভের সবচাইতে নিচের দিকের অংশ। এই পথ দিয়েই শুক্রাণুটি গর্ভে প্রবেশ করে। একইভাবে এই পথেই ভ্রূণ মায়ের গর্ভ থেকে বের হয়ে আসে। সার্ভিক্সের চেহারা মাসিক চক্রের এক একটি পর্বে এক এক রকম হয়ে থাকে। পিরিয়ডস হওয়ার পর সার্ভিক্সের মুখ ধীরে ধীরে শিথিল হয়ে খুলে যেতে থাকে, তাই এই সময় সার্ভিক্যাল মিউকাস নির্গত হয়। আবার ওভুলেশন পর্ব শেষ হবার পর सार्विक्सर मुख धीरे धीरे बंध हो जाए। परवर्ती पिरियड्सर आग पर्यन्त एटी बंधई थाके। प्राकृतिक नियमे ओभुलेट करबार समय सार्विक्स सबचाइते बेशी उन्मुक्त थाके, अर्थात एई समय शुक्राणु सहजे गर्भे प्रवेश करते पारे। You are watching Raj TV, जागरणे बांग्लादेश। Please subscribe our channel।